আমরা কথা বলছিলাম হচ্ছে তোমার নেটওয়ার্ক মডেল নিয়ে আমরা বললাম, আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল দেখেছি, আমরা কথা বলছিলাম হলো তোমার অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটাকে দেখার চেষ্টা করছি। কপি দা প্রিভিয়াস রেকর্ডিং, 1 মিনিট। So, regarding the object-oriented data model. So, suppose, so object-oriented data model, I said that it is basically a mechanism through which we can represent the real-world events more closely. And here the thing is that, the rule is that you can club the data and the relationships together actually. Okay, so how it will look like? Suppose student এবং parent, or suppose employee এবং department. Suppose we want to represent the situation where employees are there and department is there. মানে আমরা employee relationship গুলোকে database এর মধ্যে রাখবো, department এর relationship গুলোকে database এর মধ্যে রাখবো। অবজেক্ট ওরিয়েন্টেড মডেল দিয়ে আমরা কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো লেট আস ট্রাই টু ডু দ্যাট। সো এখানে তিনটে জিনিস থাকবে, এক হচ্ছে অবজেক্ট গুলোর নাম, তো একটা হচ্ছে মানে তোমার এমপ্লয়ি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট, আর হচ্ছে তাদের অ্যাট্রিবিউট গুলো মানে তাদের প্রপার্টিস গুলো। তো এমপ্লয়ির অ্যাট্রিবিউট কি হতে পারে, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি জব টাইটেল বা ডেজিগনেশন, এমপ্লয়ির ফোন নাম্বার, এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ির ডিপার্টমেন্ট আইডি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টের কি থাকতে পারে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এসব। অ্যাপার্ট ফ্রম দিস, এই অবজেক্টের মধ্যে আরেকটা জিনিস আমরা রাখবো এই মডেলটার মধ্যে, এই অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের মধ্যে, সেটা হচ্ছে হাউ উই ক্যান অ্যাক্সেস দি ইনফরমেশন, আর টু অ্যাক্সেস দি ইনফরমেশন হোয়াট মেথডস উই উইল ফলো, সেই জিনিসটা কি ইনফরমেশন, এই এমপ্লয়ি ইনফরমেশন এবং ডিপার্টমেন্টের ইনফরমেশন অ্যাক্সেস করার জন্য কি মেথড আমরা ফলো করব সেইটাও আমরা রাখবো। কিরকম আমি দেখাই, ধরা যাক এমপ্লয়ি, তো এমপ্লয়ি হচ্ছে আমার একটা, অবজেক্ট ডিপার্টমেন্ট হচ্ছে আরেকটা। এই এমপ্লয়ির মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, এই এমপ্লয়ির মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, নেম আমি লিখছি ই নেম, ঠিক আছে, ই ডেজিগনেশন আমি ই ডেজিগ লিখলাম, তার মানে এমপ্লয় ডেজিগনেশন, ই ফোন নাম্বার মানে এমপ্লয় ফোন নাম্বার, এমপ্লয় স্যালারি অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি, এই এমপ্লয়টা কোন ডিপার্টমেন্টে কাজ করে। সো দিস আর দি অ্যাট্রিবিউটস উইল বি দেয়ার, উইথ দ্যাট উই উইল ডিফাইন টু মেথডস, বাই দোজ মেথডস উই ক্যান অ্যাক্সেস, উই ক্যান ম্যানিপুলেট দি হোয়াট এভার ইনফরমেশন উইল বি স্টোর ইন দিস পার্টিকুলার স্ট্রাকচার। কি হতে পারে, একটা মেথড আমি বললাম, সাপোজ ফর এক্সাম্পল নিউ আন্ডারস্কোর এমপ্লয়ি, তার মানে আমি নতুন এমপ্লয়ি ইনসার্ট করার জন্য এই মেথডটা কল করতে পারি, এটা ইউজ করতে পারি। আরেকটা কি হতে পারে, সাপোজ আমি বললাম চেঞ্জ আন্ডারস্কোর, অর সাপোজ আমি বললাম মডিফাই আন্ডারস্কোর এমপ্লয়, আমি এমপ্লয় ডেটাকে মডিফাই করার জন্য
আরেকটা মেথড ইউজ করতে পারি। সো দিস টু মেথডস আর ডিফাইন্ড উইদিন দিস পার্টিকুলার স্ট্রাকচার। এটা গেল এমপ্লয়ি। সিমিলারলি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে? একটা তো হবে ডিইপিটি আইডি, একটা হবে সাপোজ ডিইপিটি নেম, একটা তুমি দিতে পারো ডিইপিটি লোকেশন, কোন লোকেশনে এই ডিপার্টমেন্টটা আছে। একটা অফিসের তো বিভিন্ন সাইট হয়, কোন লোকেশনে এই ডিপার্টমেন্টটা। আর এখানে মেথডস, এর আন্ডারে কি কি মেথডস থাকতে পারে? এর আন্ডারে এরকম মেথডস থাকতে পারে, সাপোজ নিউ আন্ডারস্কোর ডিইপিটি, নতুন একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হলো, মেবি মডিফাই আন্ডারস্কোর ডিইপিটি লাইক দ্যাট অর লাইক দ্যাট। So it means that here you see, this is the DPT ID, this is the DPT ID. Here in department, DPT ID is the primary key. You can understood, you can understand that it is the primary key. So that becomes foreign key over here. Here in employee, DPT ID is foreign key. As because in employee, something else will be as primary key. Like e-phone number can be primary key. Here DPT ID is primary key. So this will be foreign key. So, but the thing is that this record, I mean this whole this employee record, ami jodi etake ekta structure e draw kori, ami jodi etake ekta structure e draw kori, ami jodi etake arekta structure e draw kori, so this record is linked with this record, so that is basically object oriented model. Again you can understand the view, you can understand the glimpse that how your database will look like when you will implement it. You can understand the programmers, they can understand that okay, I have to create a amra boli actually basically eta hoye jay object mane C++ ba java bhasha eta hoye jay class ebong ek theke amra object toiri kori chai ok ekhane amra eta ke object bolchi. So I have to create this structure where there will be a name, the name of the structure will be employee, attributes will be this, and these will be the methods jeta amra program e boli function. So methods or procedure java e boli procedure, so sei methods gulo diye amra ei attribute gulo ke amra access korte parbo ba alter korte parbo ba like that. Department er khetro erokom ebong ei dutu structure, ei dutu object tara ek oporer shonge linked ebong khub shohojei linked because dpt id is common. So this is the example where you have two objects known as employee and department, and all the data and relationships of each object are contained. Relationships mane amra ekhane ei gulor kotha bolchi, so all the data and relationships of each object are contained as a single unit. Eta ekta unit, eta arekta unit, okay, ebong these two objects are connected through a common attribute, that is department ID, and whatever communication will happen between these two objects will be done through this common ID, that is department ID. So that is basically object oriented model says. Okay, so এই যে মডেলগুলো, ডেটা মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, অ্যাটলিস্ট এই মডেলগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এছাড়াও আরো অনেক মডেল আছে, সেগুলো সম্পর্কে ঠিক আছে আমাদের অতটা না জানলেও হবে, বাট এই এই যে মডেলগুলোর কথা বললাম, যেমন হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, রিলেশনাল মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, এই অ্যাটলিস্ট এই কিছু মডেল নাম তোমায় বা তাদের যে ফাংশনালিটিস, তাদের কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, দিস থিংস ইউ হ্যাভ টু নো। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ডেটা মডেল। এটা গেল ডেটা মডেলের জায়গাটা। এরপর আরেকটা জিনিস আজকে বলবো, এটা হলো একটা কনসেপ্ট যেটা অলরেডি আগের দিন আমরা দেখছিলাম ওরা খেলে, সেটা হলো
data dictionary. What is data dictionary? Actually, data dictionary contains metadata, which is very important. Data dictionary contains metadata. What is that? So let me take your attendance now. What is metadata? What is metadata? Actually, metadata is nothing but data about data. Whatever data we are storing in our database, to keep track of those data, to track those data, we need to maintain another set of data, which is known as metadata. Like suppose I'm creating this table employee with this field, employee ID, employee name, employee salary, say with this field I have created this data, I have created this table, this relation. What will be metadata? Metadata will be the information regarding this field. That means what type of field it is, what type of data it will store. So it is employee ID. So suppose I'm saying that it's a number type field. So that is metadata regarding this data. Employee name. Suppose I'm saying it is a character type field. So this is metadata regarding this data. Not only that, I have to specify the length, permissible length. Suppose I have taken permissible length here, 3, up to 3. I have taken permissible length here up to 30. So 30 characters can be there at max for one record here. Employee salary, again, I'm saying that it is a number field. With suppose 5,2, that means before decimal there will be 3, after decimal there will be 2 digits allowed. So this is metadata. This is basically metadata. This is basically data about data. And not only that, data dictionary consists not only that, it consists something more. Now let us try to understand that. This is the metadata, what I have given you an example. Now let us see what a data dictionary actually consists. First of all, it consists name of the table in the relationship. Okay. Next, it contains the keys and relationships. তার মানে কি? তার মানে হচ্ছে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি, অল দিস ইনফরমেশন একটা টেবিলে, কে প্রাইমারি কি, কোনটা ফরেন কি, সেই সমস্ত ইনফরমেশনও ও ট্র্যাক করে। ওকে, সো আমরা বলতে পারি কলামস টু দ্য টেবিলস অর কলামস অফ দি টেবিলস দ্যাট রিলেটেড টু ইচ আদার।
Okay. Next, it says, who is the owner of the table? Actually, whenever we are creating table, whenever we are creating data, something in our database management system, there is a concept of ownership. Oi table er malik ke. So if that if I am using actually there are different users in a relation in a database. Okay, suppose ami jokhon ekta table create korchi jehetu ami amar user e login kore table ta create korchi, so the owner of that table will be it belongs to me. Ownership will belongs to me. If you are logging into that particular database and you are creating another table, so that table ownership will goes to you. So in that way, ownership of the table. Not only that, er shonge who has used or who has accessed that table, that accessed information, kara kara oi table ta ke access korechilo, kara kara ba kokhon oi table ta update hoyechilo, এই সমস্ত ইনফরমেশন, তার মানে অ্যাক্সেসিং ইনফরমেশন, আপডেটিং ইনফরমেশন, আমি এখানে লিখছি অ্যাক্সেস ইনফরমেশন এবং আপডেট ইনফরমেশন. সো অল দিস ইনফরমেশনস উইল বি কিপ ট্র্যাক বাই দিস ডেটা ডিকশনারি. সো ডেটা ডিকশনারি ইজ বেসিক্যালি আ ডিকশনারি, দ্যাটস হোয়াই ইট সেজ ডিকশনারি. ডিকশনারি মিন্স ইন দ্য ডিকশনারি হোয়াট ইউ ফাউন্ড, ইন দ্য ডিকশনারি উই ফাউন্ড এভরিথিং অ্যাকচুয়ালি, আই মিন মিনিং অফ এভরি ওয়ার্ড. So that is word dictionary. So that, like that, this is data dictionary. You will found everything, whatever you have stored in your database, whatever information you have stored in your database, you will found everything. That is data dictionary. Fine. So that's why I explained it to you. Now this data dictionary can be of two types. Actually, data dictionary can be of two types. Kiki, ekta holo active data dictionary ar ekta holo passive data dictionary. Ekta active, ekta passive data dictionary. Active data dictionary ar passive, duto type hoy. So the difference is that active data dictionary, it is basically managed by the database itself and it is managed automatically. Mind it, DBMS software manages this active data dictionary and it is managed automatically by the system. Okay, passive data dictionary, this is managed by the users of the database and modified manually when the database structure change and all that things can happen. The active data dictionary managed by the database management system software itself, passive data dictionary, it is managed by us, I mean database users. So obviously active data dictionary is automatic, passive data dictionary is manual. So that's the thing about data dictionary. আজকে অনেক কিছু বললাম, আমি ভেবেছিলাম আজকে এরপরে কোয়েরি গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু না, আজকে আর করব না, তার কারণ ইট উইল কনফিউজ ইউ মোর. আমরা অনেক কিছু কনসেপ্ট গুলো নিয়ে, অনেক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম. সব থেকে বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কিজ, অল্টারনেট কিজ অ্যান্ড অল দোজ. প্লিজ ট্রাই টু রিমেম্বার দোজ থিংস, হোয়াট এভার আই হ্যাভ সেড. ওকে, সুপার কি, so we have defined, we have identified what is super key, what is primary key, what is candidate key, what is alternate key, what is foreign key, all these things. That is very important, first. Secondly, we have discussed regarding the different data models. Amra different data models ni alochona korlam, starting from hierarchical model to object oriented model. Amra shegulo ni alochona korlam. Each and every model, it has rules and regulations and all that, has advantage, has some disadvantage and all that. We in Oracle, generally we are in RDBMS, so we are generally following relational model. In RDBMS we are following relational model,
বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর ডিফারেন্ট দোজ কাইন্ড অফ মডেলস আর দেয়ার, এবং এর মধ্যে এন্টিটি রিলেশনশিপ মডেলটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেজন্য ওটাকে আমরা আলাদা করে ভালো করে করেছি। আর তারপরে এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করলাম লাস্ট, সেটা হলো হোয়াট ইজ ডেটা ডিকশনারি। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ কোয়েশ্চেন উইল কাম ফ্রম ডেটা ডিকশনারি অ্যাজ ওয়েল। ডেটা ডিকশনারি ইজ বেসিক্যালি দি ডিকশনারি অফ দি ডেটা, হোয়াট এভার ডেটা ইউ হ্যাভ স্টোর ইন দ্য ডেটাবেস, এবং দুটো টাইপ হয় অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমরা এই অবধি আজকে আলোচনা করলাম, আমরা এই অবধি আজকে রাখছি। নেক্সট ডে উই উইল প্র্যাকটিস ওরাকেল কোয়ারিজ হ্যান্ডস অন, হ্যান্ডস অন প্র্যাকটিস আমরা করবো ওরাকেল কোয়ারি নেক্সট ডে তে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ওরাকেল কোয়ারি নিয়ে হ্যান্ডস অন প্র্যাকটিস করবো, এবং আই উইল রিকোয়েস্ট ইউ, আই হ্যাভ গিভেন ইউ অলরেডি ইন দ্য লাস্ট ক্লাস আই হ্যাভ গিভেন ইউ আর লিঙ্ক where you can practice somewhat. There are lots of online SQL compilers or providers are there. যেখানে তুমি, because এই মুহূর্তে তোমাদের কাছে হয়তো অফলাইন সফটওয়্যার থাকবে না, তো অনলাইনে তোমরা প্র্যাকটিস করো just for your better understanding, practice করে দেখতে পারো। যদিও পরীক্ষায় তোমাদেরকে ওরাকেল কোয়ারি তো করে দেখাতে হবে না, বাট ওরাকেল কোয়ারি আসবে, লিখতে হবে, হতে পারে, বা তোমাকে বল জিজ্ঞাসা করা হতে পারে এটা ঠিক কোয়ারি না ভুল কোয়ারি। মানে একটা সিচুয়েশন দেওয়া হবে, একটা দুটো টেবিল বা তিনটা টেবিল দেওয়া হবে, একটা সিচুয়েশন দেওয়া হবে, দিয়ে বলা হবে এই ডেটাটা যদি আমি এই টেবিল থেকে ফেচ করতে চাই তাহলে এই কোয়ারিটা কোন কোয়ারিটা ঠিক। তো তোমাকে কোয়ারি গুলো জানতে হবে, আমরা পরের দিন সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের টেবিল ক্রিয়েশন আমরা অলরেডি দেখেছি কিছুটা, টেবিল ক্রিয়েশন হেন তাহলে আবার আমরা পরের দিন দেখবো টেবিল ক্রিয়েশন, টেবিলকে কি করে আমরা টেবিলের মধ্যে ডেটা কি করে মডিফাই করতে পারি, বা টেবিলের স্ট্রাকচার কি করে মডিফাই করতে পারি। বেসিক্যালি হোয়াট ইউ উইল সি, ইউ উইল সি রিগার্ডিং DDL, DML, দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল দ্যাট। তো নেক্সট ডে উই উইল সি দোজ থিংস। টুডে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি ফ্রম টুডেজ, যেগুলো আমরা কভার করেছি আজকের, otherwise I will end up the class here. And another thing what I want to tell you is that ami bolechilam agami kal ek koto kal amader ekta class newar kotha chilo 7ta theke regarding some discussion regarding discussion I mean this discussion was regarding the how you can collect data very easily for some analysis purpose. ঠিক আছে, আমরা কি করে বিভিন্ন ডেটা, বিকজ তুমি যখন তুমি 6 সেমিস্টার এরপরে যখন তুমি থার্ড ইয়ারে উঠবে, ইউ হ্যাভ আ প্রজেক্ট, যেখানে তোমাকে প্রজেক্ট করার জন্য তোমাকে ডেটা কালেক্ট করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু সলভ সাম প্রবলেম অর ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ আ প্রবলেম। সো ফর দ্যাট ইউ নিড টু কালেক্ট ডেটা। সো সেই ডেটা কালেকশনের বিভিন্ন টেকনিক্স আছে, আমরা কিছুকে বলি প্রাইমারি ডেটা কালেকশন, কিছুকে বলি সেকেন্ডারি ডেটা কালেকশন অ্যান্ড অল দ্যাট। সেই ডেটা কালেকশন টেকনিক্স গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে, এর জন্য আমাদের একটা টাইম দরকার। তো ইফ ইট ইজ পসিবল ফর ইউ, আই ডোন্ট নো, আজকে বিকেলে, আচ্ছা আজকে বিকেলে ধরো আমরা যদি 7টা থেকে একটা সেশন করি ফর হাফ অ্যান আওয়ার অর 45 মিনিটস, যদি আমরা একটা সেশন করি, সো আর ইউ ফ্রি টুডে ইভিনিং ফ্রম 7? Yes sir, we are free. Yes sir, yes sir. So আজকে 7টা থেকে আমরা টার্গেট করি, আজকে 7টা থেকে তাহলে আমরা একটু আলোচনা করব ওটা নিয়ে, এবং যেখানে আমরা তোমাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ডেটা কালেকশন করা যায় এবং কি কি প্রসেসে তুমি করতে পারো, এবং সেগুলোকে পরবর্তীকালে অ্যানালিসিস করে আমরা সেটা দেখাবো পরে যে অ্যানালিসিস কিভাবে করা যায়। তো ইনিশিয়ালি তোমাকে কিছু ডেটা কালেক্ট করতে হবে, এই ডেটা কালেকশনটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ এর জন্য তোমার যে কমিউনিকেশন স্কিল এবং এগুলো দরকার হয়, তো সেগুলো তুমি এখান থেকে শিখতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে সেটা হলো হাউ টু প্রিপেয়ার সাম কোশ্চেন, সেট অফ কোশ্চেন্স, আমরা কোশ্চেনে আর বলি, তো সেট অফ কোশ্চেন্স, হাউ টু প্রিপেয়ার সাম সেট অফ কোশ্চেন টু গেট সাম আইডিয়া অ্যাবাউট আ প্রবলেম, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে সন্ধ্যেবেলা আমরা 7টা থেকে তাহলে সেশনটা রাখি, সন্ধ্যাবেলা 7টা থেকে তাহলে আমরা একবার বসছি রিগার্ডিং দ্যাট পয়েন্ট। ওকে, সো থ্যাংক ইউ। ওকে স্যার। ওকে, সো আজকে অবধি থাকলো, থ্যাংকস ফর জয়নিং দ্য ক্লাস, থ্যাংক ইউ।